চক্রবর্তী বলছেন? বলছি স্যার, রীতিমতো কালীঘাটের কাকুর স্বর পরীক্ষা করা যাচ্ছে না এখনো পর্যন্ত, তিনি আছেন হসপিটালে। কিন্তু আমাদের একটা প্রশ্ন, কালীঘাটের কাকুর এই স্বর পরীক্ষা কেন করা যাচ্ছে না? তাহলে কি আসল তথ্য ফাঁস হতে পারে? তিনি যে বলেছিলেন সাহেব পর্যন্ত পৌঁছানো যাবে না, সেই সাহেব পর্যন্ত পৌঁছানোর একটা মাত্রই কি রাস্তা এই স্বর পরীক্ষা? কি বলবেন? দেখো রবীন্দ্রনাথ, এই যে তদন্তগুলো যেগুলো চলে, তদন্ততে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট হয়। একটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স, আরেকটাকে বলে ইনডাইরেক্ট এভিডেন্স বা সার্কামস্টেনশিয়াল এভিডেন্স। এই ডাইরেক্ট এভিডেন্সের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ভয়েস স্যাম্পল টেস্ট। কারণ কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির সঙ্গে, যে তোমার সঙ্গে আমি কথা বলছি, ভবিষ্যতে যদি আমি ডিনাই করি যে আমি কথাগুলো বলিনি, তখন তদন্তকারী সংস্থা কিন্তু আমার অরিজিনাল ভয়েস টেস্ট করবে এবং আমার ভয়েসের যে স্যাম্পল সেটার সঙ্গে তোমার এই রেকর্ডিং এর স্যাম্পলের ম্যাচ করায়। আর যদি সেটা ম্যাচ হয়ে যায়, কারণ এটা তো সায়েন্স, সেখানে ইউ ক্যানট চ্যালেঞ্জ। তুমি সুপ্রিম কোর্ট কেন, তুমি কোথাও গিয়ে তুমি কোনো রকম রিলিফ পাবে না, কারণ এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে তোমার ভয়েস আর আমি যে তোমার সঙ্গে কথা বলছি সে রেকর্ডেড ভয়েস আর আমার অরিজিনাল ভয়েস। ফরেনসিক টেস্টে সায়েন্টিফিক্যালি ইটস ম্যাচ। সো কালীঘাটের কাকুর যেখানে প্রশ্ন আসছে, আমি কেন কাকু কাকু বলছি ভাই, এটা একটা বাজে লোক, তাকে কাকু বলার কোনো মানেই হয় না। সুজয় ভদ্র, এই সুজয় ভদ্র লোকটা কিন্তু বারবার করে বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে বলে গিয়েছে খুব বড় বড় কথা যে আমার বস অবধি কেউ পৌঁছাতেই পারে না, কারণ আমার বস উনি কারোর ফোন ধরেন না। তো ব্যাপারটা তাই যে বস অবধি পৌঁছাতে গেলে উনি যে একটা মাধ্যম, সেটা বিভিন্ন ভাবে কিন্তু ইডির কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। এখন একটাই ব্যাপার হচ্ছে যে বসের সঙ্গে সে কথা বলে, সেই বসের যে ভয়েস সেটা ডেফিনেটলি সেটাও এক সময় নেওয়া হবে, স্যাম্পল করা হবে। আর এখন সুজয় কৃষ্ণ ভদ্রের যদি ভয়েস টেস্ট পাওয়া যায় এবং যে সমস্ত ওনার মোবাইলে ভয়েস রেকর্ডিং পাওয়া গেছে বা জীবন কৃষ্ণ সাহা বা অন্যান্য লোকজনের মোবাইলে সুজয় কৃষ্ণ ভদ্রের যে অর্ডারগুলো পাওয়া গেছে, কারণ উনি বসের হয়ে অর্ডার করতেন অ্যাকর্ডিং টু হিম অনলি, সো সেই যে তথ্যগুলো সেগুলো কিন্তু দিনের আলোর মতো প্রমাণ হয়ে যাবে। এবং সেই জন্যই এই প্রভাবশালী বস বা অন্যান্য লোকজন তারা চেষ্টা করে যাচ্ছে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ হসপিটাল SSKM হসপিটাল বা PG হসপিটাল, যেটা একসময় বাংলার গর্ব ছিল, তো দুর্ভাগ্যজনকভাবে তার এক শ্রেণীর ডাক্তার এবং এক শ্রেণীর যাদের মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়, সেই মেডিকেল চিকিৎসা বিভাগের প্রশাসনের সর্বোচ্চ মহলের কিছু লোকজনকে তারা ইনফ্লুয়েন্স করেছে এবং সেটা কিছুতেই তারা করতে দিচ্ছে না এদিকে ভয়েস স্যাম্পল টেস্ট। যেরকম ভাবে দেখা গেছে সংবাদ মাধ্যমে এই সুজয় কৃষ্ণ ভদ্রকে হাফ প্যান্ট পরে বসে আছেন, সেখানে ওনার এইরকম ভাবে তো এত অসুস্থ নন, উনি ICU নন, এবং এটা খুব সিম্পল, এটা উনি ভয়েস টেস্ট মিনিট খানেকের কথা বলবেন, এটা কোনো ইন্টারোগেশন হবে না, কোনো কিচ্ছু হবে না, এখানে মেন্টাল প্রেশার আসার কোনো ব্যাপারই নেই। এই যে PG-র এক শ্রেণীর ডাক্তার বলছেন যে মেন্টাল স্ট্রেস হতে পারে, কেন স্ট্রেস হবে? আমি তো তথ্য বা আমি তো কোনো রকম অনুসন্ধানের মধ্যে যাচ্ছি না, আমি তো কোনো ইন্টারোগেশন জিজ্ঞাসাবাদের মধ্যে যাচ্ছি না, আমি যা আমার মন করে আমি সেই কথা বলবো এক মিনিট, এবং সেটা রেকর্ড করবে ইডি। তার জন্য একটা নির্দিষ্ট পরিকাঠামো দরকার, ইডি সেই পরিকাঠামো PG হসপিটালে সাময়িকভাবে তৈরি করতে রাজি আছে এবং এটা আদালতের নির্দেশে। এটা বোঝাই যাচ্ছে যে কেন কালীঘাটের কাকু, তথাকথিত কাকু বলে ওই বাজে লোকটি সুজয় কৃষ্ণ ভদ্র, তার এত ভয়ের কারণ কি সেটা তো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। স্যার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন চুলের মুঠি ধরে এমসে নিয়ে যান, কারণ এখানে সেইভাবে কিন্তু পরীক্ষা করা যাচ্ছে না। আর একটা জিনিস হচ্ছে, এই সুজয় কৃষ্ণ ভদ্রের স্বর যদি পরীক্ষা করা সম্ভব হয় তাহলে কি বিস্ফোরক তথ্য বেরিয়ে আসতে পারে? প্রথমে বলি সম্ভব হয় বলে কোনো ব্যাপার নেই, সম্ভব হবে। একটা খুব ফেমাস গান আছে, আমি জানি না তুমি শুনেছো কিনা, খুব বিখ্যাত গান, দ্বিজেন্দ্র গীতি আছে কৃষ্ণা চট্টোপাধ্যায়, হেসে নাও দুদিন বইত নয়, সে দুদিন হয়ে যাবে, যে কোনো দিন এটা শেষ হবে, কারণ এই ভয়েস স্যাম্পল টেস্ট করতে সুজয় কৃষ্ণ বাধ্য, কারণ এটা আদালতের অর্ডার রয়েছে।
এবং ইডি আমি নিশ্চিত তারা আদালতের কাছে গিয়ে বলছে কলকাতা আদালতকে কে এই ভদ্রলোক আমাদের বিচার প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। কারণ দেখেছো সুপ্রিম কোর্ট ডেডলাইন বেঁধে দিয়েছে, 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দিতে হবে এবং 6 মাসের মধ্যে বিচারের প্রাথমিক প্রক্রিয়া শেষ করতে হবে। যেখানে একটি সংবাদ মাধ্যম রিপাবলিক চ্যানেল যারা পৌঁছে যাচ্ছে তাদের সাংবাদিক, সেখানে তো যে কোনো মানুষ, কারণ বাংলায় আজকাল 10-15-20 হাজার টাকা সুপারি কিলার পাওয়া যায়, এবং যে ধরনের প্রভাবশালী লোকেরা এতে এক্সপোজ হয়ে যেতে পারে এবং এর পেছনে যে একটা বিরাট আন্তর্জাতিক মাফিয়া চক্র রয়েছে সেখানে প্রাণ সংশয় তো নিঃসন্দেহে রয়েছে। এই জন্য তো বারবার বলা হচ্ছে এদিকে যে আপনারা আদালতের কাছ থেকে দুটো জিনিস ইমিডিয়েট অ্যাপিল করে নিয়ে নিন, এক সুজয়কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল টেস্ট, দ্বিতীয়ত ওনাকে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সের নিরাপত্তার মধ্যে রাখা হোক। কারণ যে অবস্থায় রয়েছে, যেখানে যে হসপিটালের প্রশাসন বা পরিকাঠামো একজন বা দুজন বা পাঁচজন আমরা অতীতে দেখেছি, অনুব্রত মণ্ডল থেকে প্রচুর, কৌস্তভ রায় থেকে অনেক অভিযুক্তকে ওরা প্রোটেকশন দিচ্ছে, যেই পরিকাঠামো প্রোটেকশন দেয়, যেই পরিকাঠামো ভুল মেডিকেল রিপোর্ট দিয়ে বিভ্রান্ত করে বিচার ব্যবস্থাকে, সেই পরিকাঠামোর সুযোগ নিয়ে কিন্তু ওনার প্রাণ সংশয় হতেই পারে এবং যে কোনো মুহূর্তে হতে পারে, এবং উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসিং লিঙ্ক। এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু তদন্তের অত্যন্ত ক্ষতি হবে, এবং আমি শিওর ইডি এবং মহামান্য কলকাতা আদালত হাইকোর্ট তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবে এবং খুব শীঘ্রই নেবে। কিন্তু স্যার 2 মাসের মধ্যে তদন্ত এদিকে শেষ করতে নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট, অপরদিকে দেখা যাচ্ছে এই মিডিল ম্যান গুলো যারা ছিলেন তারা ছাড়া পেয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের আরো একটা নির্দেশ দেখলাম আমি, রীতিমতো বলছে বড় মাথাগুলোকে না ধরে মিডিল ম্যানের পেছনে আপনারা কেন ছুটছেন, যাদেরকে টাকা তুলে দেয়া হয়েছে যাদের কাছে পৌঁছেছে সেই মাথাগুলো কোথায়? দেখো রোজিনা, মহামান্য সুপ্রিম কোর্ট কি বলেছে তার বক্তব্য বা তার অবজারভেশনের আমার সে অধিকার নেই, আমার সে স্পর্ধা নেই তাকে চ্যালেঞ্জ করার বা সেটাকে ভূমিকাটা তো প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাচ্ছে স্যার। না না, এটা প্রশ্ন চলছে। দেখো সমস্যা হচ্ছে যে তদন্তের মাঝপথে বা তদন্ত চলাকালীন কিন্তু তদন্তকারী সংস্থা সমস্ত কিছু রিভিল করে দেয় না জনগণের কাছে, তবে নিশ্চিতভাবে তারা কোর্টকে এটা বোঝাবেন। কারণ আমি যেটা বহুবার বলেছি, আমি বিশ্বাস করি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি বা খাদ্য দপ্তরের দুর্নীতি বা পুর দুর্নীতি বা কয়লা গরু এগুলো একটা একক নয়, আমি সুপ্রিম কোর্টের থেকে রীতিমতো প্রোটেকশন পেয়ে গেছি, তিনি প্রকাশ্যে মঞ্চে বলছেন। তিনি একজন রাজনৈতিক নেতার বক্তব্যের আমি কাউন্টার করি না, সেটা আমার কাজও নয় এবং আমার তাতে রুচি নেই। সেটা একজন অভিযুক্ত বা যাকে নিয়ে এই প্রশ্ন উঠছে তিনি যা ইচ্ছা তাই বলতেই পারেন, সংবিধান সে অধিকার দিয়েছে বাক স্বাধীনতা। তিনি বলছেন এসএসসি স্ক্যামে জড়ানো হচ্ছে, মানে আমি জাস্ট বলছি যে তিনি তো সুপ্রিম কোর্টের রায় নিয়েই সেই কথাটা বলছেন, তিনি তো উপমাটা সেই জন্যই দিচ্ছেন যে আমাকে জড়ানো হচ্ছে, আমার বাবা মাকে জড়ানো হচ্ছে। আবার বললাম যে এটা ব্যক্তি তার নিজের ইচ্ছা মতো বলেছেন, তার দায়ে তার নিজের, অথবা ইডি সেটাকে কাউন্টার করবে, এবং সেই ব্যক্তি তো অতীতে বলেছেন আমি ইডিকে ফেল করাচ্ছি, ইডিকে 2-2 দিচ্ছি, -10 দিচ্ছি, তাতে কি ইডি -10-2 হয়ে যাবে? এই সমস্ত মন্তব্যকে আমি অগ্রাহ্যই করি, এগুলোকে আমি মনে করি এগুলো বাতুলের প্রলাপ, সে তিনি যে দিয়ে থাকুন। তো ওনার যদি মনে হয় নথি 6,000 পাতার নথি 3 দিনের মধ্যে এই যে জমা করতে হবে, ইডি তো তার উপর একটা চাপ সৃষ্টি করেছে। সেটা দেখো ইডি কোথায় চাপ সৃষ্টি করেছে, ইডি 5,000 পাতার নথি চেয়েছে না 6,000 পাতার নথি চেয়েছে, তার প্রামাণ্য দলিল তোমার কাছেও নেই আমার কাছেও নেই, এটা একটা তদন্তের প্রক্রিয়া। এবং সে 5,000 পাতার নথি, এটা তো ঠিক ইডির একটা টাইমলাইন বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট, সিবিআই কে টাইমলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। তো আমার মনে হয় ইডি সিবিআই নিশ্চয়ই আদালত অবমাননার কাজ করবে না, তো তারা নিঃসন্দেহে ঠিক জায়গায় রয়েছে এবং যথাসময়ে তদন্ত যা যা এক্সপোজ করার করবে।
তবে আবার বলছি যে এই যে কথাটা উঠেছে যে মিডল ম্যান তাদের ধরা হচ্ছে বা তাদের ছাড়া হয়েছে, দেখো ছাড়া অনেক কারণে হয়, জামিন অনেক কারণে পাওয়া যায়, মুক্ত হয়নি জামিন পেয়েছেন। যখন একজন অভিযুক্তর কাছ থেকে তদন্তের জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টারি এভিডেন্স, উইটনেস, সাক্ষ্য প্রমাণ সব পেয়ে যায়, তারপর তাকে কাস্টাডিতে রাখার কোনো মানে হয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাপ্রুভার। বড় বড় স্ক্যান্ডালে দেখেছি আমরা কেউ না কেউ রাত সাক্ষী বা অ্যাপ্রুভার হয়ে যায়। যেমন এই রিসেন্টলি খাদ্য কেলেঙ্কারিতে যে ধরা পড়লো ওই দীপেশ আর হিতেশ কি নাম, অঙ্কিত চন্দ্র গ্রুপ, যারা লালুর কেসে তারা অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিল, তো তারা কিন্তু লালুর বিরুদ্ধে তারা অ্যাপ্রুভার হয়, অ্যাপ্রুভার হয়ে তারা বলে প্রমাণ সমেত দেয় যে 60 কোটি টাকা তারা লালুকে দিয়েছিল, তার জন্যই লালু কিন্তু জেলের মধ্যে। তো এইখানে এরা কেউ অ্যাপ্রুভার হয়েছে কি না সেটা অবভিয়াসলি ইডি প্রকাশ্যে বলবে না, যথা সময়ে যথা জায়গাতেই তারা সেটা বলবে। সুতরাং কে জামিন পেয়েছে কারা জামিন পায়নি সেটা নিয়ে আমি চিন্তিত নই, তদন্ত সঠিক পথেই চলছে এবং আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি এই পর্দা ফাঁস হবে, বা শুধু আর একটা দুটো লোকই বাকি রয়েছে এবং তারা খুব তাড়াতাড়ি যাবে। আর একটা জিনিস, তার মানে কালীঘাটের কাকুর স্বর যদি পরীক্ষা করা সম্ভব হয় তাহলে কিন্তু বিস্ফোরক মাথাটা আসতে পারে, মানে যে মাথার খোঁজ সবাই করছে বা বাংলার মানুষ যে মাথার কথা বলছে। দেখো রোজিনা, মাথার আসার বা মাথাকে ধরার বা মাথার জেলযাত্রা সেটা মোটামুটি সুনিশ্চিত, তার জন্য ইডির কাছে যাবতীয় তথ্য প্রমাণ, আমি যেটা বললাম ইনডাইরেক্ট এভিডেন্স, সার্কামস্টেনশিয়াল এভিডেন্স, ব্যাংকের নথি, সমস্ত কিছু রয়েছে। এবং নিঃসন্দেহে ভয়েস স্যাম্পল টেস্ট, যেটাকে বলা হয় যে কফিনের শেষ পেরেক, সেটা হবে এবং সেটা খুব তাড়াতাড়ি হবে। মহামান্য কলকাতা আদালত, হাইকোর্ট, তারা এই ব্যাপারে যথাযোগ্য নির্দেশ দেবেন এবং খুব তাড়াতাড়ি দেবেন। যেখানে কোটি কোটি টাকার লেনদেন সেখানে তিনি ডিরেক্টর পদে ছিলেন, তাতে কি আসে যায়? উনি কি ডিরেক্টর পদে, তো কেউ এটা রিসেন্টলি দেখলাম তো ওই খাদ্যমন্ত্রীর বাড়ির চাকর বা কেউ কারো তার পিয়ের মা বোন বা বউ, তারাও ডিরেক্টর হয়ে যাচ্ছে। একটা প্রাইভেট কোম্পানিতে ডিরেক্টর হওয়া যে কেউ কাউকে করতে পারে, বাড়ির গৃহবৃত্ত কেউ ডিরেক্টর করে, অনুব্রত মণ্ডলও তার কোম্পানিতে বহু লোককে এরকম ডিরেক্টর করে রেখেছে, কেউ মাগুর মাছ বিক্রি করে, কেউ গাড়ি চালায়। তো এই সুজয় ভদ্র সে ডিরেক্টর হলে তাকে তো দেখা যাচ্ছে প্রকাশ্য ক্যামেরাতে, সংবাদ মাধ্যমের লোককে যদি কেউ বাবা তুলে গালিগালাজ করে যে তোর বাবা জানে তোর বাবার কি, সেই লোকটার কথার উত্তর দেওয়া আমার রুচিতে বাঁধবে এবং আমি ওনাকে আমার কথার ওনার কথার মানে উত্তর দেওয়ার আমার কোনো স্পট মানে অ্যাকচুয়ালি আমার কোনো রুচি নেই। গুরুত্বপূর্ণ সাক্ষী কিন্তু তিনি এখন এই মুহূর্তে, সে তো কোনো সন্দেহ নেই। গুরুত্বপূর্ণ সাক্ষী শুধু নয়, উনি অন্যতম অভিযুক্ত, শুধু গুরুত্বপূর্ণ সাক্ষী নয় অন্যতম অভিযুক্ত, কতদিন বাঁচে আমার নিজের বসকে। তো এটা জাস্ট সময়ের অপেক্ষা, ওই বললাম হেসে নাও দুদিন বই তো নয়, এর বেশি টাইম নেই স্যার। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, নমস্কার। ধন্যবাদ, জয় হিন্দ।